আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। বরাবরের মতো আজকে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য খুব সহজভাবে চিকেন স্যান্ডউইচের রেসিপি করে দেখাবো। চিকেন স্যান্ডউইচ আপনারা হয়তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু আজকে আমি একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো। আর এই স্যান্ডউইচ খেতেও ভীষণ মজার হয়। স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে হাড়ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি 4 পিস। মাংসের স্লাইসটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা না, এভাবে কেটে নিতে হবে। আমি কিভাবে কেটে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন। এখানে মাংস আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এটা হলো আদা গুঁড়া, আদা গুঁড়া দিচ্ছি 1 চামচ, রসুন গুঁড়া দিচ্ছি 1 চামচ। এখানে আপনারা চাইলে আদা রসুন বাটাও দিতে পারবেন। এটা হলো তন্দুরি চিকেন মশলা, তন্দুরি চিকেন মশলা দিচ্ছি 2 চামচ। আর এই মশলাটা দেওয়ার জন্য মাংস আরও বেশি টেস্টি হবে। কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চামচ। এখানে আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন। সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ। এটা হলো ওয়েস্টার সস, ওয়েস্টার সস দিচ্ছি 1 চামচ। লবণ দিচ্ছি সামান্য, ওয়েস্টার সস আর সয়া সসের মধ্যে লবণ দেওয়া থাকে, তাই লবণ কম করে দিতে হবে। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা যদি অন্য আরও কোনো মশলা অ্যাড করতে চান তাহলে ধনিয়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া 1/2 চামচ করে দিতে পারবেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। আর মাংস আমি ম্যারিনেট করে রাখবো না, সরাসরি ভাজতে চলে যাব। আপনাদের হাতে সময় থাকলে 20-30 মিনিট মাংস ম্যারিনেট করে রাখতে পারেন, তাহলে আরও ভালো হবে। মাংস ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ, অথবা তেল আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তেল গরম হয়ে গিয়েছে, এখন মাংসের পিসগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এখন মাংসের পিসগুলো আমি একটি একটি করে উল্টে দিচ্ছি। এখন মাংস আমি একটু সময় নিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। আর চুলা রাস কমিয়ে ভেজে নিতে হবে, নিচে লেগে যেতে পারে তাই বারবার নেড়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাংস আমি প্রায় 10 মিনিট ভেজে নিয়েছি। এখন একটা স্টিক দিয়ে আমি চেক করে নিচ্ছি কীরকম সিদ্ধ হয়েছে। মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিচ্ছি লেবুর আইস কিউব 1 টেবিল চামচ। এখানে আপনারা চাইলে লেবুর সরাসরি রসটাও দিতে পারবেন, তাহলে আরও ভালো হবে। বাটার দিচ্ছি 1 টেবিল চামচ, আর এখানে আপনারা বাটার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও বেশি ভালো হবে। আর বাটার যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে চাইলে স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন মাংস একটু সাইড করে এই তেলের মধ্যেই দিচ্ছি পেঁয়াজ 1/2 কাপ। পেঁয়াজ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। পেঁয়াজ আমি হালকা ভেজে নেব, পেঁয়াজ ভাজা ঠিক এরকম হবে। এখন দেবো কাঁচামরিচ কুচি 7 মতো, অথবা কাঁচামরিচ কুচি 1 চামচ দেবেন। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ আমি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন চুলা বন্ধ করে নিচ্ছি। মাংস আমি একটা বোলের মধ্যে সম্পূর্ণ নিয়ে নিয়েছি, আর কাঁটা চামচের সাহায্যে মাংসের পিসগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে অথবা ছুরি দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন। আমি কিভাবে করছি দেখে হয়তো বুঝতে পারছেন। সবগুলো মাংসের পিস ছাড়ানো হয়ে গিয়েছে। এখন দিচ্ছি আমার ঘরে তৈরি মেয়োনিজ 7 মতো। মেয়োনিজের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন, আমি ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দিব। দিচ্ছি টমেটো সস 2 চামচ, অথবা 7 মতো দিবেন। গাজর কুচি দিচ্ছি 1/4 কাপ। এখানে অন্যান্য সবজি চাইলে আপনারা অ্যাড করতে পারবেন, যেমন শসা, বাঁধাকপি, ধনে পাতা। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর খুব সহজভাবে স্যান্ডউইচের পোরটা তৈরি করে নিয়েছি। এখন স্যান্ডউইচ বানানোর জন্য নিয়েছি ব্রেড। ব্রেড আমি সাইডের পুরো অংশগুলো কেটে নিচ্ছি। পুরো অংশগুলো আপনারা চাইলে কেটে নিতে পারেন, আবার না কাটলেও হবে, কেটে নিলে দেখতে একটু ভালো লাগে তাই কেটে নিচ্ছি। এখন স্যান্ডউইচ তৈরি করব। স্যান্ডউইচ তৈরি করার জন্য একটি ব্রেডের উপর আমি মাংসের পুর আমার পছন্দ মতো দিয়ে নিচ্ছি। এখন আরও একটি ব্রেড আমি উপরে দিয়ে দিচ্ছি। এখন স্যান্ডউইচটা রেডি, আমি সাইডে রেখে দিচ্ছি। আর একইভাবে আরও একটি স্যান্ডউইচ তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটি ব্রেডের উপর মাংসের পুর আমি আমার পছন্দ মতো নিয়ে নিচ্ছি। এবার আরও একটি ব্রেড উপরে দিয়ে দিচ্ছি, আর একইভাবে আমি বাকি সবগুলো ব্রেড তৈরি করে নেব। এখন একটা স্যান্ডউইচ আমি আপনাদের মাঝে কেটে দেখাচ্ছি। আর এই স্যান্ডউইচটা ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে খাবে। আর দেখলেন তো কত সহজভাবে এই স্যান্ডউইচের রেসিপিটা করে নেওয়া যায়। আর একটা স্যান্ডউইচ আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্যান্ডউইচের ভেতরটা কতটা জুসি হয়েছে, আর খেতেও ভীষণ ভালো হয়েছে। আর স্যান্ডউইচের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন।
আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমি আপনাদের আরো একটি সহজ ভাবে স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। আপনারা চাইলে এভাবেও কিন্তু তৈরি করে নিতে পারেন। প্রথমে একটা ব্রেড আমি মাঝে কেটে নেচ্ছি, আর ব্রেড আমি সাইডে কাটবো না, শুধু মাঝে কেটে নেব। এবার মাংসের পুর আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি, আর উপরে কেটে নেওয়া ব্রেডের বাকি অংশটা দিয়ে দিচ্ছি। আর এভাবে কেটে নিয়ে স্যান্ডউইচটা তৈরি করলে মাংসের পুর দেওয়ার পর মাঝে কেটে নেওয়ার কোনো ঝামেলা থাকে না, আর স্যান্ডউইচটা দেখতেও খুব ভালো লাগে। আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সেই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তীতে আবারও কোনো নতুন আর ইউনিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।